সংবাদ টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব, ধিক্কার মিছিল তৃণমূলে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডার বেফাঁস মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার রাজপথে নামলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। মিছিল শুরু হয় রাসবিহারী মোড় থেকে, শেষ হয় হাজরা মোড়ে। মিছিলে হাঁটেন সাংসদ মালা রায় সহ দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বৈশানর চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার, 72 নম্বর ওয়ার্ডের 8 নম্বর বরোর চেয়ারম্যান তথা কোঅর্ডিনেটর সন্দীপ রঞ্জন বক্সি, পুর প্রতিনিধি অসীম বোস। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে এদিন সকলের গলায় ছিল প্ল্যাকার্ড, যেখানে লেখা হয়েছে বিজেপির এহেন আচরণে কবিগুরুর কাছে ক্ষমা প্রার্থী তারা। এভাবে বাংলা দখল করা যাবে না বলে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন সাংসদ মালা রায়। ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এ মিছিল সমানেই চলবে, কারণ যত তারা আসবেন আরো ভুল বকবেন, কারণ না এখানে তারা তো অ কখনো শেখেনি। বর্ণ পরিচয় কিনি রচনা করেছেন বা কে লিখেছেন সেটাই জানে না, রবীন্দ্রনাথ জানে না, বিবেকানন্দ জানে না, নজরুল জানে না। সুতরাং এই যারা যারা জানে না তাদের কাছে আর কী আশা করব। আগে তারা শিক্ষা শিক্ষিত হোক, বাংলা সম্বন্ধে জানুক, বাংলার কী অবদান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, তবে তো আমরা তাকে বলবো যে সে নেতৃত্ব দিতে পারবে। এসব কুরুচিকর মন্তব্য ওরাই বলতে পারে, আমাদের দলের সংস্কৃতি না। এর উত্তর দিয়ে আমরা নিজেদেরকে ভালো বলবো। আমরা পরিষ্কার বলতে চাই, কাজের মধ্য দিয়ে যা টাকা পাঠিয়েছেন একদম অডিট হবে, যা টাকা পাঠিয়েছেন সমস্ত দেখা যাচ্ছে যে তারা কোন কোন খাতে খরচা হচ্ছে, কত টাকা খরচা হয়েছে সমস্ত জানে। এবং সেটা যে সরকার একটা যারা চালাচ্ছেন, শূন্যের ওপর সরকার চালানো যায় না, এবং সেটা ভালো মতোই জানেন। শুধুমাত্র কুরুচিকর মন্তব্য করার জন্য এরকম করছেন। ক টাকা দিয়েছেন? আমফানের টাকা তো দেয়নি, ঘুরে গেছেন, টাকা তো পয়সা একটাও দেয়নি। এই যে কোভিডকে মোকাবিলা করেছে, হাজার হাজার টাকা খরচা হয়েছে, সমস্তটাই রাজ্য সরকার বহন করেছে, এবং সেটা সবাই জানে, বাংলার মানুষ জানে। শুনুন, কে ভাঙচুর করেছিল, কার বডি ল্যাঙ্গুয়েজ ওখানে দেখা গিয়েছিল, আপনাদের মিডিয়ার মধ্যে যা দেখেছি, যে সেই মিডিয়ায় দেখা গেছে যে বিজেপির লোকরাই প্রথমে গাড়ি নিয়ে তার শরীরকে অর্ধেক বাইরে বার করে দিয়ে উস্কানি দিয়েছে, এবং সেই উস্কানি দিতে দিতে গণ্ডগোলটা প্রিপ্ল্যান্ড করে বাংলার নিন্দা করবে বলেই তারা সেখানে আজকে রাজনীতি করছেন। বিজেপির আচরণকে মূর্খামি বললেন মেয়র পরিষদ দেবাশিস কুমার। না, এটা হচ্ছে একটা মূর্খ দল যদি হয়, যারা অজ্ঞ হয়, তাদের সম্বন্ধে কিছু বলার নেই। আমাদের একটাই কথা, রবীন্দ্রনাথ যদি না জানে রবীন্দ্রনাথের কথা বলে না। রবীন্দ্রনাথের কবিতার 4টে লাইন বলবে, প্রধানমন্ত্রী বক্তৃতায় গুরুদেব গুরুদেব করবে, আর তার দলের সভাপতি রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এটা বাংলার লজ্জা, ভারতবর্ষের লজ্জা। ঘটনার সূত্রপাত গত 9 ডিসেম্বর। বিজেপি ফর বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করা হয়, যেখানে জেপি নাড্ডার কোড উদ্ধৃত করে বলা হয় বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এরপর পাল্টা একটি টুইট করা হয় রাজ্যের শাসক দলের তরফে, যেখানে রবীন্দ্রনাথের জন্ম তারিখ ও জন্মস্থানের উল্লেখ করে লেখা হয় কবিগুরুর জন্মের 60 বছর পরে জন্ম বিশ্বভারতীর। বহিরাগতদের বাংলার সংস্কৃতিটা জেনে আসা উচিত বলে কটাক্ষ করা হয় বিজেপিকে। এরপরই বাংলার মনীষীদের সম্পর্কে ভুল তথ্য পরিবেশনের ঘটনায় আলোড়ন ফেলে রাজ্য রাজনীতিতে। ক্যামেরায় সোমনাথ কর্মকারের সঙ্গে পল্লবী সান্যালের রিপোর্ট, সংবাদ টিভি। এখন এই পর্যন্তই। ডেইলি আপডেট পেতে আজই ডাউনলোড করুন সংবাদ টিভি অ্যাপ।